বন্ধুরা, আজকের লেকচারে আমরা পশুবিন্যাস অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। ধরো তোমাকে বলে দেওয়া আছে একটি কোম্পানির উৎপাদিত দ্রব্যের 2% খারাপ এবং উৎপাদিত 100টি দ্রব্যের মধ্যে কোনোটি খারাপ নয়, বড়জোর একটি খারাপ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ এখানে দুটি সম্ভাবনা বের করতে হবে, একটি হলো কোনোটি খারাপ নয় তার সম্ভাবনা এবং বড়জোর একটি খারাপ হবে তার সম্ভাবনা। এখানে প্রত্যেকটি দ্রব্য কি হতে পারে, হয় সেটি ভালো হবে অথবা সেটি খারাপ হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে দুইটি ফলাফল সম্ভব একটি দ্রব্যের ক্ষেত্রে, তাই এটা একটি বার্নৌলি টেস্ট, বার্নৌলি চেষ্টা। এই বার্নৌলি চেষ্টা কতগুলো রয়েছে? যেহেতু 100টি দ্রব্য নিয়ে তুমি পরীক্ষা চালাচ্ছ, অর্থাৎ এখানে 100 বার এই বার্নৌলি চেষ্টা সম্পাদন করা হয়েছে। এখানে n এর মান 100, যেহেতু n এর মান অনেক বড় এবং সফলতার সম্ভাবনা এখানে কী ছিল, যেহেতু তুমি জানতে চাও দ্রব্যটি খারাপ হওয়ার সম্ভাবনা, তাই এখানে সফলতা বলা হচ্ছে দ্রব্যটির খারাপ হওয়াটাকে। অর্থাৎ পি বা সফলতার সম্ভাবনা এখানে 2% ইজ ইকুয়ালস টু 2 ÷ 100 = 0.02, অর্থাৎ সফলতার সম্ভাবনা পেয়ে গেলে 0.02। যেহেতু এখানে n এর মান খুব বড় এবং p এর মান খুব ছোট এবং NP = 100 × 0.02 = 2, এই NP এর মান সসীম। যেহেতু এই তিনটা কন্ডিশন মেনে চলছে, তাই এটি একটি পশুবিন্যাস। যেহেতু এটি একটি পশুবিন্যাস ফলো করে, তাই অবশ্যই পশুবিন্যাসে যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটিও এই চলকটি মেনে চলবে। যদি আমি চলকটিকে x বলি, তাহলে এই চলকটির সম্ভাবনা ফাংশনটি হবে e^-m(m^x)/x^, যেখানে x এর মান হতে পারে 0, 1, 2, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো একটি মান। তাহলে বন্ধুরা, তোমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে কোনোটি খারাপ নয় তার সম্ভাবনা কত। আর বন্ধুরা, এখানে এই সম্ভাবনা ফাংশনটিতে m এর মান = np, যার মান তুমি পেয়েছো 2। তাহলে যদি বের করতে চাও কোনোটি খারাপ নয়, অর্থাৎ 100টি দ্রব্যের মধ্যে একটিও খারাপ দ্রব্য থাকবে না, তার সম্ভাবনা কত, তাহলে তোমাকে বের করতে হবে probability of x = 0 = e^-m, এর মান এখানে পেয়েছো 2, m^x অর্থাৎ 2^x, এর মান এখানে 0 / x^, আমরা ইতোপূর্বে কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখেছি। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এই মানটি পেয়ে যাবে 0.1353। এবার তোমাকে বের করতে বলা হয়েছে বড়জোর একটি খারাপ হওয়ার সম্ভাবনা কত। বড়জোর একটি খারাপ হওয়া বলতে বোঝায় এই 100টি দ্রব্যের মধ্যে সর্বোচ্চ একটি খারাপ হতে পারে। তাহলে বন্ধুরা, সেখানে 0টি খারাপ দ্রব্য থাকতে পারে, অথবা একটি খারাপ দ্রব্য যদি থাকে তাহলে এই কন্ডিশনটি স্যাটিসফাই করছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি x > <= 1, অর্থাৎ x > 1 হবে অথবা তার থেকে ছোট হবে। এটাকে আমরা লিখতে পারি x = 0 + x = 1 হবে। এই দুইটা সম্ভাবনা যদি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব বড়জোর একটি খারাপ হওয়ার সম্ভাবনা। তাহলে বন্ধুরা, x = 0 হবে তার সম্ভাবনা বের করার জন্য তোমাকে এই ফাংশনটির সহায়তা নিতে হবে, যেখানে m এর মান 2 এবং x এর মান এখানে 0 বলে দেওয়া আছে। e^-2 = 0 / 0 + x = 1 হবে, অর্থাৎ e^-2 = 2 / 1 = 1। ইতিপূর্বে দেখানো হয়েছে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এই ক্যালকুলেশন করতে হয়। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এই মানটি পেয়ে যাবে
0.4059। এই সম্ভাবনা দ্বারা বোঝানো হচ্ছে এই 100টি দ্রব্যের মধ্যে বড় জোর একটি খারাপ হবে তার সম্ভাবনা। পরীক্ষাতে যদি এই ধরনের সমস্যা দেওয়া থাকে আমি আশা করছি তোমরা সমাধান করতে পারবে।